যে নর্মালি কিন্তু জার্কিং নো জার্কিং বলা যায় যে 100% এর মধ্যে কিন্তু 88% নো জার্কিং কিন্তু আমরা সত্যি এখানে দেখতে পাচ্ছি। তবে আমার সাথে যারা বসে আছে তাদেরও রিভিউ নেওয়ার চেষ্টা করব এবং জানবার চেষ্টা করব। তুমি যে এটা বসে আছো গাড়িতে কি জার্কিং হচ্ছে? না, জার্কিং মনে হচ্ছে না। তোমার? না, একদম না। তোমার কি? না না, আমি একদম। তো বাস্তবে আড়াউড়ার মধ্যে একটাই কারণে রাখলাম। আচ্ছা, পূজো আসছে, একদম একটা নতুন ওয়েস্ট বেঙ্গলে যে প্রথম দেখার যে জিনিস সেটা দেখার জন্য। আচ্ছা, লোকে তো দেখে গিয়ে আমরা তো ইরিশকাই দেখবো। হ্যাঁ, একদম একদম ইরিশ। এই গাড়িটা এবার পড়বে, এবার একটুখানি দেখো সাসপেনশন তো, একদম দেখো জিনিসটা কি, একদম 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 একদম। এটা দেখার জন্য দাদা বল। আচ্ছা আচ্ছা, এখানে বুশ ক্রিয়েট করা হয়েছে বন্ধুরা, যেটা এর আগে আমরা কিন্তু দেখিনি এখানে বুশ ক্রিয়েট করতে। তারপর তোমাদেরকে পড়েছে এই যে আমার হাতে কিন্তু কোনো লিভার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, না এদিকে না এদিকে কোথাও কিন্তু লিভার দেখতে পাচ্ছ না। তো যেটা থাকছে এই থাকছে কিন্তু ব্রেক। তবে ডিশের থেকে কিন্তু বেশি এয়ার খুব কাজ করছে, যেটা এই থাকছে। এটা নর্মালি তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে ABS। তবে হ্যাঁ সত্যি বন্ধুরা বুঝতে পারছো যেটা কিনা আমরা এর আগে কোনদিনে কিন্তু দেখিনি, বিশেষ করে আমি তোমাদেরকে দেখাতে পারি, যেটা হচ্ছে ABS সিস্টেম। আরে আজকের দিনে দাঁড়িয়ে ABS তো হওয়া দরকারই ছিল, কিন্তু সেখানে যেটা এই ব্রেক ড্রামে আমি কিন্তু বা এই যে পায়ে আমি ব্রেক করছি, তো আমার সামনেও কিন্তু ব্রেক লাগছে, যেটা হচ্ছে ABS সিস্টেম। ব্যাস ঠিকই আছে, মোটামুটি তো আমার কাছে ঠিকঠাকই লাগছে। তবে এই গাড়ি যদি পার্সোনালি তোমরা রিভিউ আরো বিশেষ করে নিতে চাও অবশ্যই কমেন্টে জানাও। তো কেমন আছো বন্ধুরা, তোমরা ভালো আছো আশা করি। তবে সামনেই কিন্তু তোমরা পুজো জানো, বিশেষ করে 2 তারিখে কিন্তু আমরা মহালয়া দেখতে পাবো। তবে সত্যি আমি আজকে এসি কোথায়, যেটা তোমরা দেখতে পাচ্ছ KPT মোটরস এর যেটা ম্যানুফ্যাকচার ইউনিটে। হ্যাঁ, তবে KPT মোটরস পুজোর আগে কি নিলো, কি নিয়ে এলো সেটাই কিন্তু দেখবো। তার আগে তোমাদেরকে বলে রাখবো তোমরা এর আগে অনেক অনেক ভিডিও দেখেছো, বিশেষ করে আমার এই বাংলার MS পাল ইউটিউব চ্যানেলে, সেখানে থেকে 400 থেকে 450 ভিডিও তোমাদেরকে দিয়েছি। কিন্তু ইরিশকাতে থাকে কি আমরা জানি, ইরিশকাতে থাকে 3টে চাকা, এছাড়া একটা লোয়ার টেক্সচার। তবে হ্যাঁ কিছু না কিছু কিন্তু অবশ্যই যেটা হচ্ছে ফিচার্স থাকে, সেই ফিচার্সটাই আজকে তোমাদেরকে দেখাবো। এছাড়া পশ্চিমবঙ্গতে ফার্স্ট এই ফিচার্স দিয়ে তোমরা কিন্তু KPT মোটরস দেখতে পাবে। তবে কি থাকবে সেটা কিন্তু আজকে দেখার চেষ্টা করব। তবে তুমি যদি এখন চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, কারণ কি এরকমই নতুন নতুন টপিকস কিন্তু তোমার বিশেষ করে দেখতে হবে। তাও বেশি দেরি না করে আমি চলে যাব রাজাদার কাছে। তো রাজারা বলো কেমন আছো? দাদা ভালো আছি, তুমি কেমন আছো? আমি বিন্দাস আছি দাদা, কিন্তু যেটা একদম এত তাড়াহুড়া দাদা ঠিক কি আমি তাড়াহুড়ার মধ্যে একটাই কারণে রাখলাম। আচ্ছা, পূজো আসছে, একদম একটা নতুন ওয়েস্ট বেঙ্গলে যে প্রথম দেখার যে জিনিস সেটা দেখার জন্য। আচ্ছা, লোকে তো দেখে গিয়ে আমরা তো ইরিশকাই দেখবো। হ্যাঁ একদম একদম, ইরিশার মধ্যে নতুন ফিচার্স যেটা ভলভো। আচ্ছা, লোকে ভলভো চলবে ইরিশা সেটা দেখতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে ইরিশকাতেই কোথাও না কোথাও ভলভোর অনুভবটা একদম পাবে দাদা, তাই তো? তবে আজকে আমরা দেখবো চালিয়ে এবং স্পিড, এছাড়া এই গাড়িতে কি থাকছে সমস্ত ফিচার্স। তো চলো বেশি দেরি না করে ফিচার্সটা আগে দেখে নি। তো রাজা তুমি, আমরা দেখে নি কিছু নতুন নর্মাল ফিচার্স যেগুলো ইরিশকাতে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই। তবে আজকে তোমাদেরকে বলবো একটাই কথা, অবশ্যই আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকো প্লিজ। কেন, আমরা এর আগে পশ্চিমবঙ্গতে কিন্তু অনেক ইরিশকা দেখেছি, তবে KPT মোটরস নাকি নতুন কিছু নিয়ে এসেছে যেটা ভলভো। সত্যি কি ভলভো, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো তার আগে কিছু কিছু ফিচার্স যেগুলো আমাদেরকে অবশ্যই জানবার বিষয় থাকে। তো প্রথমে তোমাদেরকে যেরকম দেখায় যেটা হচ্ছে সিয়েটের একটি MRF এর একটি টায়ার পেয়ে যাচ্ছ, যেটা থাকছে 375/12। এছাড়া যদি আমি রিং এর কথা বলি তো রিং তোমরা অবশ্যই ঢালাই রিং পাচ্ছ। যদি আমি শকারের কথা বলি, শকার তো অবশ্যই আমাদের দরকার থাকে, যে শকার থাকবে মনো শকার। সাথে যদি আমি মিলিমিটারের কথা বলি তো 43 mm যেটা হচ্ছে এই শকারটা পেয়ে যাচ্ছ।
যদি আমি তোমাদেরকে বলি লাইটের কথা, তো লাইট এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু সমস্ত জায়গায় BS6 দেখতে পাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে এখানেও কিন্তু আমরা BS6 এর একটি লাইট দেখতে পাচ্ছি, যেটা নর্মালি আমরা সুইচ অন করে মানে হেডলাইট অন করলেই কিন্তু আমরা নর্মালি এই সার্কেলটা কিন্তু তোমরা জ্বলতে দেখতে পাচ্ছ একদমই, যেটা হচ্ছে এটাতেও কিন্তু তোমাদের ব্যাটারি সাশ্রয় অনেক হবে। যদি বলি কেন এখানে থাকছে তোমার ডিজিটাল লাইট, যার জন্য কিন্তু চার্জ অনেকই কম পড়বে। সাথে যদি আমি কাঁচের কথা বলি, তো কাঁচ অনেক অনেকটাই বড় তোমাদেরকে প্রোভাইড করেছে। যদি আমি হাইটের কথা বলি সামনের দিক দিয়ে, তো দেখতেই পাচ্ছ হাইট কিন্তু সত্যি অনেক বেশি হাইট তোমাদেরকে এই গাড়িতে প্রোভাইড করেছে। যদি আমি কিছু যেটা ফিচার্স প্রথম দিক দিয়ে বলবো, কিছু নর্মালি ফিচার্স আলাদা করেছে, যেমন আমরা ওয়াইফারটা দেখতে পাই এমনই এমনি একটা জায়গায়, কিন্তু এখানে পুরোটাই কিন্তু পুরো চেঞ্জিং করা হয়েছে, যেটা হচ্ছে KPT মোটরস এ এখানে কি থাকছে, যেটা ওয়াইফারটা আমরা দেখতে পাচ্ছি ওপরে থাকছে। যদি বলি কেন, তো হ্যাঁ এটাই কিন্তু আমাদের জানবার বিষয় থাকে। আমরা যদি এই ওয়াইফারটা যদি আমরা এরকম জায়গায় লাগি, তো নর্মালে জলের যে ঝাপটা থাকে সেখানে কিন্তু আমাদের মোটর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেইটা অবশ্যই KPT মোটরস কিন্তু মাথায় রেখেছে। যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই থাকছে তোমাদের মোটর, যেটা ওয়াইফারের মোটর। হ্যাঁ যদি আমি এবার বলি ছাদের কথা, তো ছাদ আমার হাইট 5'5", তা থেকে কিন্তু অনেক বেশি, মোটামুটি 3 ইঞ্চি আরো হাইট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। নর্মালি এখানে একটা বাংকার পাচ্ছ, যে বাংকার থাকছে স্টিলের। হ্যাঁ এই স্টিলের বাংকারে তোমরা যদি লোডের কথা বলি, তো 150 কিলো লোড আরামে কিন্তু তোমরা করতে পারছো। তবে ওভারঅল যদি আমি বলি MS আর SS দিয়ে কিন্তু কম্বিনেশন করেই কিন্তু এই গাড়িটা করা হয়েছে, যেটা হচ্ছে বডি। যদি আমি দেখাতে বলি ক্যামেরাম্যানকে, যেটা হচ্ছে এই তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ওপরে পজিশনটা পুরোটাই থাকছে যেটা হচ্ছে স্টিল, এছাড়া নিচেই থাকছে MS। যদি আমি কালারের কথা বলি, তো কালার কিন্তু CD কোটিং কালার এই গাড়িতে পাচ্ছ। হ্যাঁ এই CD কোটিং থাকলে আমরা কি সুবিধা পাই, যেটা লংজিভিটি কিন্তু আমাদের অনেক বেড়ে যায়। এছাড়া তোমরা নর্মালি দেখতে পাচ্ছ যেটা থাকছে চিকচিক একটা, যে আমরা অনুভব করি যে রঙে একটা কোথাও চিকচিক ভাব, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। তবে আমাদের এই গাড়িতে কেন আমরা তো জানি, আমরা জানি এই ফিচার্সই থাকে, সাথে কেন এই গাড়িতে আলাদা সেটা কিন্তু অবশ্যই বলবো তোমাদেরকে। তার আগে বলে রাখি এখানে থাকছে তোমাদের AC বোর্ড একদমই, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি গরম বা ঠান্ডার কোথাও না কোথাও তোমাদের কিন্তু সাহায্য করে, যেটা হচ্ছে হিট থেকে বা ঠান্ডা থেকে। তারপর কি দিচ্ছে এই গাড়িতে, যেটা পেয়ে যাচ্ছ ব্যাক ক্যামেরা, ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু এখন আমরা ব্যাক ক্যামেরা দেখছি। সেখানে দাঁড়িয়ে কিন্তু KPT মোটরসও কিন্তু নতুন করে তোমাদের কাছে ব্যাক ক্যামেরা প্রোভাইড করে দিতে পারছে। হ্যাঁ এবার আমরা জানবো কি জানবো, পশ্চিমবাংলায় কেন এত ফাস্ট বা কেন এই গাড়িতে পশ্চিমবাংলার মধ্যেই ফাস্ট, তো চলো এবার আমরা একটু দেখবার চেষ্টা করি। বললে সামনের ফিচার সবকিছু দেখালে, তো জেনারেলি তো ই রিক্সা আমাদের গাড়িতে সবকিছু দিয়ে এরকমই থাকে, সেটাই স্পেশালি এরকমই থাকে। মেইন যেটা দেখার জন্য যেটা নিয়ে এসেছি, আচ্ছা সাসপেনশন জিনিসটা কি সেটাই দেখার জন্য। আয় দেখি তোরা এদিকে, আচ্ছা দেখো সাসপেনশন জিনিস দেখো, আচ্ছা আচ্ছা এই থাকছে, করে একটু ভালো করে দেখাও। আচ্ছা আচ্ছা এখানে বুস্ট ক্রিয়েট করা হয়েছে বন্ধুরা, যেটা এর আগে আমরা কিন্তু দেখিনি এখানে বুস্ট ক্রিয়েট করতে। তারপর পরই তোমরা দেখছো এখানে থাকছে একটি 1200 মোটর। হ্যাঁ এর সাথে সাথে তোমাদেরকে বলবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ চার চারটে শকার কিন্তু পেয়ে যাচ্ছ এক্সট্রা করে এক্সজস্ট করার জন্য, যেটা তোমরা খুব বড় একটি যেটা স্প্রিং পেয়ে যাচ্ছ, এই থাকছে তোমাদের বড় একটি স্প্রিং, যেটাতে এই গাড়িতে ভলভো এই কারণে বলা হচ্ছে কোথাও না কোথাও কি এই গাড়ি কিন্তু জার্কিং নো জার্কিং বলা যেতে পারে। তবে হ্যাঁ নো জার্কিং কি সেটা কিন্তু আমরা দেখবার চেষ্টা করব। এবার জানবো কি এই গাড়ির মধ্যে কি এমন ভালো কিছু আছে। একদম নো জার্কিং দেখতে হবে এই গাড়িটা, এবার পড়বে এবার একটুখানি দেখো সাসপেনশন তো একদম দেখো জিনিসটা কি একদম এটা দেখার জন্যই দাদা বলছিলাম একদম একদম
যেটা নর্মালি আমরা এইভাবে যদি যখন টোটো বা ইরিস্কা যখন আমরা জার্কিং করায়, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু গাড়িটা না লাফানোর একটা চেষ্টা হয়, একদমই তাই। তো সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পেলাম। তবে একটাই কথা তোমাদেরকে বারবার বলবার চেষ্টা করি বা বলি, প্রত্যেকটা গাড়ি কিনবার আগে অবশ্যই তোমাকে ভেরিফাই করে নিতে হবে, কারণ আমার কাজ কেবলমাত্র তোমাকে গাড়ি দেখানো, নতুন গাড়ি এলে তোমাকে ফিচার দেখানো। তবে গাড়ি কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে গাড়ি কিনবার আগে ভেরিফাই অবশ্যই করে নিতে। তবে হ্যাঁ দাদা, তুমি এই গাড়িটা কেন নিচ্ছ, যে সাসপেনশন যে জিনিসগুলো জেনেছো একটু এই দাদাদের একটুখানি বলো। এই গাড়ির মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার যে ব্রেক করলে একসঙ্গে তিন চাকাই ব্রেক হবে। আচ্ছা, মানে মানে বন্ধুরা বুঝতে পারছো, যেটা কিনা আমরা এর আগে কোনদিনে কিন্তু দেখিনি, বিশেষ করে আমি তোমাদেরকে দেখাতে পারিনি, যেটা হচ্ছে ABS সিস্টেম। আরে আজকের দিনে দাঁড়িয়ে ABS তো হওয়া দরকারই ছিল, কিন্তু সেখানে KPT মোটরস কিন্তু ABS সিস্টেম নিয়ে এসছে। কিভাবে সেটা তোমাদেরকে দেখাবো, তার আগে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করি যে তুমি এই যে গাড়িটা কিনলে এই একটা জিনিসের জন্য কি তুমি কিনেছো গাড়িটা? না, তারপরে আরো আছে, সাসপেনশন আছে। সাসপেনশন আছে, হ্যাঁ। আচ্ছা, গাড়িটা তুমি লিথিয়াম দিয়ে নিয়েছো না? লিথিয়াম দিয়ে নিয়েছি। লিথিয়াম দিয়ে নিয়েছি। আচ্ছা, যদি আমি তুমি কোথা থেকে এসছো? আমি এসছি ইছাপুর, পলতাপাড়া থেকে। ইছাপুর থেকে এসছো, যদি তোমার নামটা বলো। আমার নাম শেখ আরিফুল আলী। আচ্ছা আচ্ছা, তবে এই গাড়ি কিনে তুমি ওনার থেকে শুনে নিলে যে এক চাকায় ব্রেক মারলেই তিন চাকা কোথাও না কোথাও দাঁড়িয়ে যাবে, তবে সত্যি কি? হ্যাঁ, এটা কিন্তু আমাদের জানবার বিষয় থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্রেক ড্রাম, কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যেটা আমি নিজে তোমাদেরকে চালিয়ে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই আমি কিন্তু গাড়িতে উঠলাম নর্মালি। যেটা এবার আমি ব্যাক করছি, এই ব্যাক করলাম, এই ব্যাক করলাম, যখনই ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে, যেটা আমি যখন এই ব্রেকটা মারছি তখন অটোমেটিকলি দেখো ওখানে কিন্তু কাজ হচ্ছে, যেটা এই ব্রেক ড্রামে আমি কিন্তু এই যে পায়ে আমি ব্রেক করছি, তো আমার সামনেও কিন্তু ব্রেক লাগছে, যেটা হচ্ছে ABS সিস্টেম তোমাদেরকে করেছে। এই যে আমার হাতে কিন্তু কোনো লিভার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, না এদিকে না এদিকে, কোথাও কিন্তু লিভার দেখতে পাচ্ছ না। তো যেটা থাকছে এই থাকছে কিন্তু ব্রেক, তবে ডিশের থেকে কিন্তু বেশি এয়ার খুব কাজ করছে, যেটা এই থাকছে, এটা নর্মালি তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে ABS। তবে হ্যাঁ, সত্যি গাড়ি সত্যি খেলছে, বাস্তবই তো খেলছে। এবার তোমাদেরকে বলে রাখলাম যেটা গাড়ি কিনবার আগে অবশ্যই তোমরা ভেরিফাই করে নেবে। চলো, এই গাড়িতে এক্সট্রা করে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা হচ্ছে এই সুইচের কাজ, যেটা হচ্ছে ডিপার কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, সুইচ তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ব্যাটারির অন অফ সুইচ তোমরা এখানে পাচ্ছ, যদিও এই গাড়িটা লিথিয়াম দিয়ে। যদি বাটারফ্লাইয়ের কথা বলি তো বাটারফ্লাইও কিন্তু সত্যি খুবই সুন্দর বাটারফ্লাই এখানে প্রোভাইড করেছে। বাকি অবশ্যই এবার দেখবো গাড়িটা চালিয়ে সত্যি কি জার্কিং ফ্রি হচ্ছে। তো চলো বেশি দেরি না করে এবার আমরা দেখে নিই গাড়িটা চালিয়ে। তো এটা তো আমরা মোটামুটি গাড়িতে বসে গেছি, জার্কিং কি আছে একদমই সত্যি, তো এই থাকছে যেটা হচ্ছে গাড়ি নর্মালি সুইফট আমরা গাড়ি চালানো দেখতে পাচ্ছি সত্যি তাই। তবে স্পিডের যদি আমি কথা বলি নর্মালি আমি মোটামুটি এখনই দেখতে পাচ্ছি 25 আপ কিন্তু তোমাদের এই গাড়িতে মোটামুটি এখনই উঠে গেছে। তবে জার্কিং এর ফিলের যদি আমি কথা বলি তো আমার কাছে জার্কিং তেমন কিছু লাগছে না, এটা আমি তোমাদেরকে বলতে পারবো। অবশ্যই 80% 100% এর মধ্যে 80% নো জার্কিং আমি বলতে পারছি তোমাদের একদম। তো চলো এবার আমরা দেখে নিই পিছনের মুভমেন্টটা, যদিও বসে আছি এতক্ষণ সামনে আমি কিন্তু বসে ফিল করছিলাম যে সামনের ফিলটা কেমন, তবে পিছনের দিক দিয়ে যদি বলি আমি যেটা তোমাদেরকে আগেও বললাম বা এখনো বলছি যে নর্মালি কিন্তু জার্কিং নো জার্কিং বলা যায় যে 100% এর মধ্যে কিন্তু 88% নো জার্কিং কিন্তু আমরা সত্যি এখানে দেখতে পাচ্ছি। তবে আমার সাথে যারা বসে আছে তাদেরও রিভিউ নেওয়ার চেষ্টা করব এবং জানবার চেষ্টা করব। তুমি যে এটা বসে আছো গাড়িতে কি জার্কিং হচ্ছে? না, জার্কিং মনে হচ্ছে না। তোমার? না, একদম না। তোমার কি? না না, আমি একদম। তো বাস্তবই তো, তো তোমার এই গাড়িটা বসে কি মনে হচ্ছে? বসে মনে হচ্ছে কোনো চার চাকা গাড়িতে বসে আছি, স্কর্পিও গাড়িতে। হ্যাঁ, স্কর্পিও গাড়ির মতো লাগছে, কোনো জার্কিং নেই কোনো কিছু।
বাস্তবই তো বন্ধুরা, আমিও নিজে প্রত্যক্ষ প্রমাণ আমরা পেলাম বা আমি নিজে পেলাম। তবে অবশ্যই তোমাদেরকে বলবো প্রত্যেকটা গাড়ি কিনবার আগে অবশ্যই ভেরিফাই করে নিতে। তো চলো এবারে এই গাড়ির যদি আমি স্পিডের কথা বলি, যেটা নর্মালি আমরা সরকারি রুলসে কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাই, যেটা হচ্ছে স্পিড যেটা থাকে ওই 25-30 কাছাকাছি। তবে লিথিয়ামের জন্য এই গাড়ি কিন্তু অবশ্যই যেটা স্পিড থাকছে প্রায় 45 কাছাকাছি কিন্তু তোমরা এই গাড়িতে স্পিড পেয়ে যাচ্ছ। চলো এবার আমরা একটু শোরুমে গিয়ে ভিজিট নেব, যেটা হচ্ছে এই গাড়ির কি থাকছে, এর বাকি আরো কি কি ফিচার্স আমরা দেখে নিই। তো এবার আমরা শোরুমের দিকে যদিও রওনা হচ্ছি, তো দেখে নিই আবারও একটু দেখি যে প্রথমবারই কি সত্যি আমরা দেখলাম। তবে যদি আমি বাম্পারে ফেলার চেষ্টা করি, যদি কোনো গাড্ডার মধ্যে তুমি যদি ড্রাইভারটা একবার ফেলো, সেখানে একটু দেখবো, দেখবার চেষ্টা করব। হ্যাঁ, তো একদমই একদমই, যদি একটু জোরে ব্রেক করো, ব্যাস ঠিকই আছে মোটামুটি, তো আমার কাছে ঠিকঠাকই লাগছে। তবে এই গাড়ি যদি পার্সোনালি তোমরা রিভিউ আরো বিশেষ করে নিতে চাও, অবশ্যই কমেন্টে জানাও। এছাড়া দামের ব্যাপারে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই চলে আসো। এই গাড়িটা নিতে হলে আসতে হবে কোথায়, যেটা হচ্ছে বারাসাত, যেটা হচ্ছে শোরুমে। হ্যাঁ অবশ্যই, এবার আমরা যেটা দেখবার, যেটা থাকবে এই গাড়িতে লিথিয়াম ব্যাটারি, যেটা থাকছে 105 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি থাকছে। সাথে যদি আমি তোমাদেরকে বলি স্পিড, তো তোমাদেরকে বলেই দিলাম প্রায় 45 কাছাকাছি কিন্তু এই গাড়ির আমরা স্পিড দেখে নিতে পারলাম। তো যেটা তোমাদেরকে বলবো অবশ্যই, যেটা তোমরা স্ক্রিনে যা নাম্বারে ফোন করে অবশ্যই চলে আসতে পারো। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে একদম ভুলো না। নেক্সট ভিডিও অন্য কোনো টপিক ছিল, অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে।